আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন। আজকের এই ভিডিওটি সবার জন্য না, আজকের এই ভিডিওটি অনলি যারা ডিগো এনএফটি অফারে জয়েন করছেন তাদের জন্য। আমি কিছুদিন আগে ডিগো এনএফটি একটা অফার আমি শেয়ার করছিলাম, তো এই অফারে যারা জয়েন করছেন তাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। সর্বনিম্ন $4 থেকে $500 পর্যন্ত ওয়েট করতেছে। ওকে, মাত্র 10-12 টাকা দিয়ে যদি সর্বনিম্ন 300-400 টাকা পান তাও কিন্তু অনেক কিছু। এযাবৎ এখানে আমি দেখাই, এই যে আমার এক ফ্রেন্ড, সে কিন্তু অনলি 10 দিন যাবৎ অনলাইনে কাজ করতেছে, $20 কিন্তু নিপাই গেছে একটা অফার থেকে, অনলি এনএফটি অফার থেকে। ওকে, তাছাড়া আমার এক আঙ্কেল আছে আমার গ্রুপে, হয়তো বা চিনবেন, উনিও কিন্তু এনএফটি থেকে আজকে $53 পাইছে। এই যে উনি একজন, উনি পাইছে এই যে, উনিও কিন্তু এটা সেল করে $53 পাইবে। ওকে, তো এই এনএফটিটা কীভাবে আপনারা ক্লেম করবেন সেটা আমি দেখাবো, এবং কীভাবে সেল করবেন সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ফুল ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে আমি অল টাইম রিকোয়েস্ট করি, আমার এই চ্যানেলটা সর্বদা ফলো রাখবেন। ওকে, তো এখন হচ্ছে আপনি এনএফটি অফারে জয়েন আছেন কিনা, আর জয়েন আছেন কিনা এটা বড় কথা না, আপনি ক্লেম করতে পারবেন কিনা সেটা বড় কথা। তো এটা কিভাবে দেখবেন, তো এটা দেখার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে শিট, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া অন্য আর একটা ওয়ে আমি দেখাবো, শিট তো আর সবাই ডাউনলোড করে সিস্টেমটা বুঝবে না। আমি আচ্ছা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্রথমত দেখবেন। এখান থেকে এই যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কটা আপনারা কপি করবেন। ওকে, তো কপি করার পর আপনি ট্রাস্ট ওয়ালেটে যাবেন, একদম সহজ উপায়টা আমি বলে দিচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে আসার পর এই যে অপশনটা, এই অপশনটা আসবেন, এখান থেকে যে লিঙ্কটা আনলেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনার যে ইয়াটা, আপনার কিবোর্ডের এই যে ডান অপশনটা, এটার উপরে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে ইথেরিয়াম থাকবে, আপনি এটার উপরে ক্লিক করে স্মার্ট চেন এটার উপরে ক্লিক করে দেবেন। দেন এরকম আসবে, এরকম আসলে আপনি প্রথমত এখানে এই যে নিচের দিকে দেখতে পারবেন, এখানে একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট, তো এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে একটা অপশন আছে চেঞ্জ, চেঞ্জের উপরে ক্লিক করে এখান থেকে মেটামাস্কের উপরে ক্লিক করবেন। ওকে, দেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করা হয়ে যাবে। দেন এখান থেকে এই যে নিচের দিকে এরকম থাকবে, তো আপনি নিচের দিকে আসলে এখানে এনএফটি একটা অপশন পাবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। ওকে, তো এটা আমি অলরেডি ক্লেম করে নিছি, এখন এইখানে আপনি ক্লিক করার পর কীরকম আসবে সেটা আমি দেখাচ্ছি। এখান থেকেই তো এরকম আসবে টু রিসিভ। ওকে, তো আর বাকিগুলো আমি দেখাতে পারবো না, আমার কাছে নাই, আমি মুখে বলতেছি। তো টু রিসিভের উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যদি এলিজেবল থাকেন তাহলে সরাসরি ফিতে নিয়ে যাবে, মানে বিএনবি ফি দিয়ে আপনার ক্লেম করতে হবে, মাত্র 11 থেকে 12 সেন্ট বিএনবি লাগবে। তো বিএনবি দিয়ে আপনার ক্লেম করতে হবে, সেখানে নিয়ে যাবে সরাসরি ফি দেওয়ার জন্য। আর যদি আপনি অ্যাভেলেবেল না থাকেন তাহলে এখানে আপনি আপনার বলবে যে নট অ্যাভেলেবেল। আরেকটা সিস্টেম সেটা আমি দেখাচ্ছি, আরেকটা সিস্টেম হচ্ছে, আর ধরেন তাহলে ব্যাগে যেতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমার স্মার্ট চেন বিএনবির অ্যাড্রেসটা কপি করি, কপি করার পর আপনি প্লে স্টোর থেকে এই গুগল শিট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। দেন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে দেখবেন ডিগো এনএফটি এয়ারড্রপ উইনার, এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে চলে আসছে কিন্তু এই নামগুলো, তো এই যে থ্রি ডট মেনু, এটার উপরে একটা ক্লিক করবেন, অ্যাড্রেসগুলো শো করতেছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লাইস এটার উপরে ক্লিক করবেন, এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। দেখেন এখানে কিন্তু আমি আসি, ঠিক আছে, ওয়ান ওয়ান চলে আসছে, আপনি থাকলেও এরকম আসবে, ঠিক আছে, আর না থাকলে 00 লেখা আসবে। তো এই হচ্ছে অন্য একটা সিস্টেম। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি ডিগোটা ধরেন পাইলেন, এখন সেল কীভাবে করবেন। ওকে, ধরি আপনি ক্লেম করে নিয়েছেন, টু রিসিপের উপরে ক্লিক করে আপনি ক্লেম করে নিছেন। এখন আপনি দেখবেন কীভাবে যে আপনি এনএফটি পাইছেন কি না, কোনটা পাইছেন, কত টাকায় সেল করতে পারবেন, সম্পূর্ণ ধারণা আমি এখন দিব। তো এটা একটু লোডিং নেবে, লোডিংটা নেওয়া হোক। আচ্ছা, এখান থেকে আবার এনএফটির উপরে ক্লিক করবেন, এখান থেকে মেটামাস্কটা আপনি কানেক্ট করে নেবেন। দেন এখান থেকে এনএফটির উপরে ক্লিক করে ধরে নিলাম আপনার এটা ক্লেম করা হয়ে গেছে,
দেন এখানে একটা অপশন পাবেন মাই এনএফটি, এটার উপরে একটা ক্লিক করবেন। ওকে, যখন আপনার মাই এনএফটির উপরে ক্লিক করবেন তখন এখানে আপনি যে এনএফটিটা পাইছেন ওইটা দেখতে পারবেন। ওকে, এখানে দেখতে পারবেন এনএফটিটা। আচ্ছা, এখানে আমি সেল দিয়ে দিছি এনএফটি, এই জন্য শো করতেছে না। তো আচ্ছা, কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে মেবি, আচ্ছা এইরকম ধরেন আপনি ব্রোঞ্জ পাইলে এখানে এরকম ব্রোঞ্জ লেখা উঠবে, আর যদি আপনি ব্রোঞ্জের থেকে বড়টা পান, ধরেন আপনি প্লাটিনিয়াম পাইছেন বিফোরের, তাহলে মাই এনএফটিতে আসলে এখানে প্লাটিনিয়াম লেখা আসবে। আচ্ছা, কোনটা কততে সেল দিতে পারবেন সেটা আমি বলবো, এরপরে আর আসি কিনা একটু দেখে নিচ্ছি। আমার কাছে নাই আসলে, এটা নিয়ে ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতা আমার ছিল না, কিন্তু এখন দেখতেছি এটা ভালো প্রফিট দিচ্ছে। যদি হ্যাঁ প্লাটিনিয়াম, আচ্ছা এটা না, এটা না, এদিকে আর নাই, যাই হোক যেটাই পাবেন ওইখানে থাকবে। ওকে, আচ্ছা এখন আপনি সেল দিতে পারবেন কততে। ধরেন আমি পাইছিলাম আপনার, আচ্ছা সেল দিবেন কীভাবে সেটা আগে দেখাই, আসলে নাই তো এই জন্য। আচ্ছা আপনার যে এনএফটিটা, আচ্ছা ধরে নিলাম আপনি ব্রোঞ্জ পাইছেন, সর্বনিম্ন ব্রোঞ্জ, তা আপনি যেটা করবেন এখান থেকে এই যে ব্রোঞ্জটা এটার উপরে একটা ক্লিক করবেন। ওকে, দেন কীরকম আসবে দেখাচ্ছি, দেন এরকম একটা অপশন আসবে, কিন্তু এখানে লেখা থাকবে আনলক ফর সেল। আনলক ফর সেলের উপরে ক্লিক করে বিএনবি দিয়ে এটা এগাইন আনলক করতে হবে। আনলক করার পর এরকম সেল লেখা আসবে, তো এখানে আপনি সেলের উপরে ক্লিক করবেন। সেলের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার বিএনবি বসানোর একটা অপশন দিছে, কত বিএনবিতে আপনি সেল করতে চাচ্ছেন। ওকে, তো ব্রোঞ্জ আমি নিজে পাইছিলাম, আমি সেল করছি 0.15 বিএনবিতে, যেটার ভ্যালু হয়েছিল প্রায় $4.5। যদি ব্রোঞ্জ পেয়ে থাকেন ইনস্ট্যান্ট সেল করতে চান, তাহলে আপনি এই রেটে সেল করতে পারেন। ওকে, তো আচ্ছা আমি একটা লিস্ট করি, তো আমি লিস্টটা করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। এখন লিস্টটা কীভাবে করছি আমি দেখাই, এর হয়তোবা এর থেকে বেশিও রেট হইতে পারে, আমি জানি না, আমি যে রেটে সেল করছি ওই রেটটা দেখাচ্ছি। ওকে, এর থেকে বেশি হইতে পারে, ইনস্ট্যান্ট সেল এই এই রেটগুলো ইনস্ট্যান্ট সেল হয়েছে আমার। তা তো এখান থেকে ব্রোঞ্জ আমি সেল করছি 0.15 বিএনবিতে, যেটার প্রাইস হচ্ছে $4+, আর এখানে আপনার 50 থেকে 60 সেন্ট বিএনবি হলে আপনি সব কাজগুলো করতে পারবেন। দেন এখান থেকে সিলভার আমি সেল করছি আমার এক ফ্রেন্ডের, যে $20 দেখালাম, তো ওটা 0.5 বিএনবিতে, যেটার প্রাইস হচ্ছে $15+। দেন গোল্ড যদি পেয়ে থাকেন তাহলে 1 বিএনবিতে ইনস্ট্যান্ট সেল হয় মেবি, তো $30+। আর প্লাটিনাম হচ্ছে 1.8 বিএনবি দেবেন, নাহলে $2, $53 থেকে $60+। এগুলোর দাম আগে অনেক বেশি ছিল, হয়তো বা আগামী কালকে আরও বেশি হইতে পারে। কালকে এটার একটা মাইনিং স্টার্ট হবে, মাইনিং করে আপনি এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন। ওকে, মাইনিং করে, কিন্তু আমি জানি না শিওর, আমি মাইনিং সম্পর্কে কিছু জানি না এই জন্য আমি বলতেছি না। এই রেটে ইনস্ট্যান্ট সেল হয়, ওকে এইগুলো, আর এর থেকে আপনি বেশি রেটও দিয়ে দেখতে পারেন, কিন্তু যখন আবার ক্যান্সেল করবেন তখন ক্যান্সেল করার সময়ও বিএনবি ফি লাগবে। আর সব সময় এখানে আপনার এনএফটিটা দেখবেন, যদি অর্ডার ক্যান্সেল করতে চান এনএফটিটা থাকবে যে পাশে, ওই জায়গায় দেখবেন যে ক্যান্সেল অর্ডারও লেখা আছে। আমি দুঃখিত, আমি সবটা দেখাইতে পারলাম না কীভাবে, মানে লাইভে দেখাইতে পারলাম না, বা ফুল ধারণাও দিতে পারি নাই, কারণ আমার কাছে নাই, আমি সেল দিয়ে দিছি। তো আমি আবার শুরু থেকে বলছি, ধরেন এখানে আপনার এনএফটিটা আছে, এনএফটির উপরে প্রথমে ক্লিক করবেন। ওকে, এনএফটির উপরে ক্লিক করার পর দেখবেন যে আনলক ফর সেল, আনলক ফর সেলের উপরে ক্লিক করে মাত্র 3-4 সেন্ট বিএনবি দিয়ে আপনি এটাকে আনলক করবেন। আনলক করার পর অ্যাগেইন সেলের উপরে ক্লিক করবেন, বিএনবি বসানোর অপশন দিবে, বিএনবিটা বসাবেন, কত বিএনবিতে সেল করতে যাচ্ছেন, দেন আপনি যেটা করবেন সেলের উপরে ক্লিক করবেন, অ্যাপ্রুভ করতে বলবে, অ্যাপ্রুভ করবেন, দেন 4-5 মিনিট ওয়েট করবেন, যদি ইনস্ট্যান্ট সেল হয় হয়ে যাবে, আর যদি ইনস্ট্যান্ট সেল না হয় হয়তো বা ক্যান্সেল করে আপনি করতে পারেন, বা আপনি যদি চান, আপনার যদি মনে হয় আপনি বেশি রেটে সেল করবেন, তাহলে আপনি বেশি বিএনবি রেটটা বসাবেন। ওকে, ধরেন আপনি ব্রোঞ্জ সেল করতে চাচ্ছেন কততে, ব্রোঞ্জ সেল করতে চাচ্ছেন 0.2, তাহলে 0.2 দিবেন বিএনবি, ঠিক আছে।
আপনি সিলভার সেল করতে চাচ্ছেন 0.8 বিএনবিতে, তো 0.8 বিএনবি দিবেন। ওকে, তো এরকম ইনস্ট্যান্ট সেল হবে কিনা আমি শিওর না, তবে এই রেটে আমি ইনস্ট্যান্ট সেল দিতে পারছি। ওকে, তো আর বিশেষ কথা হচ্ছে আপনার ওই কাজগুলো করতে হলে আপনার লাগবে স্মার্ট চেন বিএনবি, স্মার্ট চেন বিএনবি লাগবে। এখানে এই যে স্মার্ট চেন বিএনবি, আর এই স্মার্ট চেনের বিএনবি অ্যাড্রেস এবং ইথেরিয়াম অ্যাড্রেস সেম। এখন আপনি অ্যাডমাস সরি স্মার্ট চেন বিএনবিটা কোথায় পাবেন? আপনার কাছে যদি যে কোনো ডলার থাকে, ওই ডলারটা আপনি বাইন্যান্সে ডিপোজিট করবেন। ওকে, ধরেন আপনার কাছে ডলার আছে, আপনি ওই ডলারটা বাইন্যান্সে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর, বাইন্যান্সে ডিপোজিট করার পর আপনি এখানে দেখতে পারবেন যে কনভার্ট অন স্মল ব্যালেন্স টু বিএনবি, এটার উপরে একটা ক্লিক করবেন। ধরেন এখানে আমার ওয়েবস আছে, ওকে, তো ওয়েবসটার উপরে ক্লিক করে কনভার্ট টু বিএনবি এটার উপরে ক্লিক করে দেখেন এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করলে এটা হয়ে যাবে। আমি অলরেডি করছি, 24 হাজারে একবারই করা যায়। তো আপনি এখানে $1 ডিপোজিট করে আপনি এটাকে করে নিতে পারেন, ওই যে কী যেন বলে, কনভার্ট করে বিএনবি করে নিতে পারেন। ধরেন এখান থেকে আপনি কনভার্ট করে বিএনবি করলেন, এখন উইথড্র দিবেন কীভাবে? তো এখান থেকে বিএনবির উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে উইথড্রয়াল এটার উপরে ক্লিক করবেন, এখান থেকে এই যে ভেপ এসছি এটার উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, দেন এখানে সরি এখানে অ্যামাউন্টও বসাবেন, ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা বসাবেন বা ওই যে স্মার্ট চেন একই ওইটা বসিয়ে উইথড্রয়ালে ক্লিক করবেন। আর এখানে মধ্যে কিন্তু ভেপ এসছি এইটা রাখতে হবে, ওকে, এটা খেয়াল রাখবেন। তো এই এটুকুই, ওকে, আর ফুল্লিভাবে দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।